নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন পর্ব নিয়ে আমি জেনিয়া এসে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি কথা বলবো আঁচিল নিয়ে। বেশ কিছু দর্শক বন্ধু আমার কাছে বারবার করে জানতে চেয়েছে যে আঁচিল ঘরোয়াভাবে কি করে দূর করা যায়। আমি খুব সহজ কিছু পদ্ধতি বলবো এবং হাতের কাছে পাওয়া যায় এরকম কিছু পদ্ধতি তোমাদেরকে আজকে আমি বলবো আঁচিলকে দূর করার জন্য। আঁচিল কিন্তু আমাদের শরীরে থাকলে খুব একটা সমস্যা সৃষ্টি করে না, খুব একটা স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু সমস্যা তৈরি করে না, কিন্তু দেখতে বেশ খারাপ লাগে। আঁচিল সাধারণত অনেকেরই দেখবে মুখের মধ্যে হয়, হাতে হয়, ঘাড়ে হয় বা পিঠের দিকে হয়। মেয়েদের ক্ষেত্রে বেশ অসুবিধাজনক হয়ে পড়ে যদি সেটা ঘাড়ের দিকে বা পিঠের দিকে হয়, তবে ছেলেদেরও কিন্তু এই অসুবিধা হয়। অনেক সময় আমরা যদি হোমিওপ্যাথি ওষুধ খাই তাহলে হয়তো দীর্ঘদিন ধরে খেতে খেতে সেই আঁচিলটা পড়ে যায়, সেটা অনেকেই করে এবং করতেও পারো। কিন্তু আমি যে পদ্ধতিগুলো তোমাদেরকে আজকে বলবো সেটা মাত্র এক মাস ট্রাই করো সেই পদ্ধতি, তাহলে দেখো তোমরা একটা বেশ ভালো ফল পাবে। যদি আঁচিলটা সাইজে একটু ছোট হয় তাহলে তো খুব তাড়াতাড়ি কাজ দেবে, আর যদি বড় হয় তাহলে হয়তো একটু বড় বেশি করে সময় লাগতে পারে। এবারে বলবো বন্ধুরা কি কি তোমরা ব্যবহার করবে। প্রথমে আঁচিল অপসারণে যে নামটা সবার আগে উঠে আসবে সেটা হলো রসুন। রসুন কিন্তু বেশ বড় ভূমিকা পালন করে এক্ষেত্রে। কি করে ব্যবহার করবে, একটা রসুনকে একটু থেতলে নিয়ে বেশ ভালো করে থেতলে নিলে, তারপরে সবার আগে তোমার আঁচিল যে জায়গাটাই হয়েছে তার চারিপাশটা মানে নিচের দিকটা দিয়ে যেটা তোমার স্কিনের টাচ আছে যে জায়গাটা, সেখানে সাইড দিক দিয়ে একটু পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রেখে দাও। পেট্রোলিয়াম জেলিটা তার সাইডে এই কারণেই লাগাতে বলছি, রসুন যখন তুমি আঁচিলের ওপরে লাগাবে তখন তো চামড়াতেও লাগবে, আঁচিলের চারিপাশে যে চামড়াটা থাকে তাতেও লাগবে। এতে কি হবে, রসুন একটা ত্বকে সংস্পর্শে এসে এলে একটা জ্বালা বা একটা অস্বস্তি হতে পারে, মানে জ্বলুনি মতো হতে পারে। সেটা যাতে না হয় তার জন্য একটা লেয়ারের মতো আগে পেট্রোলিয়াম জেলিটা দিয়ে দিতে বললাম, তবে সেটা কিন্তু আঁচিলের ওপরে দিও না, আঁচিলের চারিপাশে যে চামড়াটা আছে তার ওপরে দিও। এবার রসুনটা থেতো করে ওই আঁচিলের ওপরে লাগিয়ে দাও। তো রসুনটা লাগালে তো তোমার ওটা খুলে পড়ে যেতে পারে, তার জন্য কি করবে একটা ব্যান্ডেজ দিয়ে ভালো করে বেঁধে দাও যাতে রসুনটা না পড়ে যায় ওই আঁচিল থেকে। সারা রাত্রি রেখে দেখো, বেশ কয়েকদিন করতে করতেই তোমরা একটা ফল অবশ্যই পাবে। আমি তোমাদের হাতে এক মাস টাইম এই কারণেই বলছি কারণ একটু বেশি সময়ই বলছি, কিন্তু তার আগেই তোমরা হাতে নাতে ফল পাবে। দ্বিতীয় পদ্ধতি হলো কলা, তাজা পাকা কলা। সে তুমি কাঁঠালি কলা নাও, সিঙ্গাপুরি কলা নাও, যে কলাটা তোমার খাও সেই কলাই, বা খাওয়ার পর খোসাটা ফেলে না দিয়ে সেটা একটা টুকরো করে কেটে নাও, তারপরে ভিতরের অংশটা কলার ভিতরের যে অংশটা খোসার সেটা আঁচিলের ওপরে লাগিয়ে রেখে দাও, একটা ব্যান্ডেজ দিয়ে বেঁধে দাও, তাহলে আর পড়বে না। সারা রাত্রি এইভাবে রেখে দাও, এটাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে। আর এটার কোনো সাইড এফেক্ট নেই, মানে কোনো জ্বলবেও না বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হবে না, কোনো অসুবিধা হবে না তোমাদের, জ্বালা তো করবেই না। এইভাবে লাগিয়ে তোমরা দেখো এটাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে। অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু আঁচিলকে দূর করতে পারে। তোমরা কি করে ব্যবহার করবে, ওই তুলো একটু ভিজিয়ে নিয়ে অ্যাপেল সিডার ভিনিগার একটু ভিজিয়ে নিয়ে সেই জায়গাটায় আঁচিলের ওই জায়গাটা একটু লাগিয়ে রেখে দাও। যদি তুলো সমেত লাগাতে পারো তাহলে ওই একই পদ্ধতিতে ব্যান্ডেজ দিয়ে বেঁধে রেখে দাও, সারা রাত্রি রাখো। সারা রাত্রি এই কারণেই বলছি, তাহলে অনেকক্ষণ ধরে জায়গাটাই থাকবে, কাজটা আরও তাড়াতাড়ি হবে। আর যদি দু তিন ঘন্টা রাখো তাহলে কাজটা হতে একটু সময় লাগবে। অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু আজকাল সবাই জানে এবং সব প্রায় সব দোকানেই অ্যাপেল সিডার ভিনিগার পাওয়া যায়। এরপরে বলবো ডালিমের খোসা ও লেবুর রস। তোমরা অবাক হবে, তো ডালিমটা খেয়ে সেই খোসাটাকে আর ফেলতে যেও না, সেটা রোদ্দুরে একটু শুকিয়ে নাও, তারপরে সেটাকে গুঁড়ো করে নাও, তার সঙ্গে একটু পাতি লেবুর রস মিশিয়ে নাও, তারপরে ওই মিশ্রণটা ওই আঁচিলের ওপর লাগিয়ে দাও। তোমার যটা আঁচিল হচ্ছে তার ওপরে লাগিয়ে দাও, ওই সারা রাত্রি ওই পদ্ধতিতে রাখো, তারপরে দেখো তারপরে শুকিয়ে গেলে সকালে যখন উঠবে তখন ধুয়ে নিলে। ট্রি ট্রি অয়েল,
এটাও কিন্তু খুব ভালোভাবে কাজ দেয়। তোমরা বলবে এটা পাবে কোথায়, যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পাবে, অথবা আজকাল তো অনলাইনে খোঁজ করলেই তোমরা পেয়ে যাবে, অনলাইনে তো সব জিনিস পাওয়া যায়, সেটা থেকে আনিয়ে নাও। তারপরে ওই একই পদ্ধতিতে একটু তুলো ভিজিয়ে ওই জায়গাটা একটু লাগিয়ে দাও, সারা রাত্রি রাখো, রেখে তারপর সকালবেলা যেমন নর্মাল জল দিয়ে ধুয়ে দিচ্ছ সেভাবে ধুয়ে দাও। ক্যাস্টার অয়েল আর বেকিং সোডা এই দুটোকে একসঙ্গে মিশ্রণ তৈরি করো, একটু ঘন করে মিশ্রণ করো। এবার ওই মিশ্রণটা তুমি আঁচিলের ওপরে লাগিয়ে দাও, ঠিক একই পদ্ধতিতে সারা রাত্রি রাখো, তারপর ধুয়ে নাও। সকালবেলায় উঠে ধুয়ে নিলে, এই পদ্ধতি বেশ কয়েকটা পদ্ধতি তোমাদের আমি বললাম, কারণ সবাই তো সবগুলো পারবে না করতে, যার যেটা শুট করছে, যার ধরো তুমি একটা দিলে তারপর সেটা থেকে মনে হলো একটু অস্বস্তি করছে, তাহলে সেই পদ্ধতিটা আর করবে না, অন্য পদ্ধতি করো। করে দেখো বন্ধুরা, আমি নিশ্চিত করে বলতে পারি এক মাসের মধ্যে তোমরা কিন্তু বেশ ভালো ফল পাবে। আঁচিল যখন কোনো কিছুর সঙ্গে ঘষা খায়, এমনিতে খুব একটা অসুবিধা করে না, কিন্তু কোথাও যদি ঘষা লাগে তাহলে কিন্তু বেশ একটা জ্বালা হতে পারে। তাই আঁচিল আমরা তখন একটু বিব্রত বোধ করি, আর শরীরের যদি বিভিন্ন জায়গা হয় তাহলে তো অস্বস্তি করতেই থাকে। তো এই পদ্ধতিগুলো করে দেখো, আশা করি ভীষণভাবে কাজ দেবে। কেমন লাগলো বন্ধুরা সেটা আমাকে জানাবে, আর কিছুদিন করার পর কীভাবে কীরকম তোমরা রেজাল্ট পাচ্ছ সেটাও কিন্তু অতি অবশ্যই জানাবে, কারণ সেটা জানা আমার কাছে অত্যন্ত জরুরি, তবেই কিন্তু বেঙ্গল ফিউশনের সার্থকতা। কারণ আমার প্রত্যেকটা ভিডিও থাকে আমার বেঙ্গল ফিউশনের দর্শক বন্ধুদের জন্য, যাতে তাদের ভীষণভাবে কাজে লাগে এবং তারা ঘরে মধ্যে বসে হাতের কাছে জিনিস দিয়ে এই ধরনের চিকিৎসা করতে পারে। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে ভালো রেখো, নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো, এবং সব সময় বেঙ্গল ফিউশনকে সাথে নিয়ে চলো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।